फाइन कंटिन्यू करछि पार्ट टू তাহলে প্রশমন নিউট্রালাইজেশন দেখো ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হলো তাহলে এখানে ক্ষার ধর্ম বর্তমান অম্ল ধর্ম বর্তমান বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং জল এখানে কি অ্যাসিড বা ক্ষারের ধর্ম বর্তমান আছে নেই ঠিক আছে না তাহলে যখন এই ধরনের বিক্রিয়া ঘটবে যেখানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া সম্পূর্ণ রূপে লোপ পাবে তাহলে সেই ধরনের বিক্রিয়াকে কি বলবো প্রশমন বিক্রিয়া তার মানে এবার একটা কথা আছে দেখো বই আছে যে বিক্রিয়ায় তাহলে এটাকে কি লিখবো যে বিক্রিয়ায় তুলনাঙ্ক পরিমাণ एसिड ओ तुलनांक परिमाण खारेर बिक्रियाय एसिड ओ तो जे बिक्रियाय तुलनांक परिमाण एसिड ओ तुलनांक परिमाण खार খারের বিক্রিয়ায় অ্যাসিড ও খারের ধর্ম সম্পূর্ণ রূপে লোপ পায় ও লবণ ও জল উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে ঠিক আছে না তাহলে এটা কি বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া তাহলে সেখানে অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম কোনটাই বর্তমান থাকছে না তাহলে এটাকেই যদি আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো মাইন্ড এই জিনিসটা আমি জানি না তুলনাঙ্ক পরিমাণ অ্যাসিড তুলনাঙ্ক পরিমাণ ক্ষার তার আগে দেখো এটাকে বলে দিই তাহলে কি হলো যেমন ধরো NaOH আমি এটাকে ভেঙে লিখছি তাহলে ব্যাপারটা কি ঘটলো দেখো বোর্ড ছোট হলে কিছু করার নেই হ্যাঁ মনে রেখে এটাকে করতে হবে NaOH কে যদি ভাঙি Na প্লাস OH মাইনাস HCl কে আয়নিক থিওরি অনুসারে ভাঙলাম H প্লাস Cl মাইনাস তাহলে কি হলো NaOH প্লাস HCl তাহলে H প্লাস OH মাইনাস এরা জল তৈরি করলো আর এখানে কি পড়ে থাকলো Na প্লাস প্লাস Cl মাইনাস লবণ তাহলে এখানে অ্যাসিড এবং ক্ষারের যে পার্ট যার জন্য আমরা অ্যাসিড বা ক্ষারকে চিনি একটা হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সিল আয়ন তার কোনো অস্তিত্ব আছে দেখতে পাচ্ছ নেই তারা প্রশমিত হয়ে গেছে দুটো ধর্মই বর্তমান নেই তাহলে এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া এইবার প্রথমেই যে কথাটা ছিল তুলনাঙ্ক পরিমাণ ঠিক আছে না তুলনাঙ্ক পরিমাণ ব্যাপারটার সহজ সবটা উপায় হচ্ছে অ্যাসিড যত তুলনাঙ্ক ক্ষার তত তুলনাঙ্ক তার মানে হচ্ছে দুজনের ক্ষমতা একই ইকুয়াল স্ট্রেংথ সেই জন্য একে অপরকে প্রশমিত করতে বোঝা যাচ্ছে তাহলে এবার তুলনাঙ্কটাকে যদি একটু ডিটেইলসে বলি কিরকম ব্যাপারটা তুলনাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিড বা ক্ষারে তুলনাঙ্ক ভার বলে একটা কথা আছে তোমরা আণবিক গুরুত্ব পড়েছ শিওর আমি বলেও দিয়েছি বুঝিয়েও দিয়েছি এর আগে তুলনাঙ্ক ভার ঠিক আছে না এই তুলনাঙ্ক ভার পরিমাণ মানে হচ্ছে এক গ্রাম তুলনাঙ্ক তাহলে অ্যাসিড বা ক্ষারের তুলনাঙ্ক পরিমাণ মানে হচ্ছে তুলনাঙ্ক ভার পরিমাণ এই তুলনাঙ্ক ভার কথাটা কোথা থেকে এলো হঠাৎ করে কিছুই নয় অ্যাসিডের ক্ষেত্রে যদি ভাবি দেখো এটা একটু
নলেজ বেসড পরবর্তীকালে সবই বুঝতে পারবে যেদিন আপার ক্লাসে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে না? তাও এখন যদি মনে কিন্তু থাকে যে ব্যাপারটা কি, একটা নতুন ওয়ার্ড নতুন টার্ম যখন এলো সেটাকে তো জানতে হবে ব্যাপারটা কি, সেই জন্য বলে দিচ্ছি অ্যাসিডের তুলনাঙ্ক হওয়ার মানে হচ্ছে তার আণবিক ওজন যেটা বা আণবিক গুরুত্ব যেটা বা আণবিক ওজন বা আণবিক ভর যাই বলো না কেন সেটা তোমরা বার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই আণবিক ওজনকে তোমার কি দিয়ে অ্যাসিডের ক্ষার গ্রাহিতা দিয়ে ভাগ করলে অ্যাসিডের তোমার তুলনাঙ্ক ভাগ হবে, তার মানে আণবিক ওজনের থেকে এটা একটু আলাদা, এটার ভ্যালুটা তুলনাঙ্ক ভারের ভ্যালুটা আণবিক গুরুত্ব সমান হতে পারে যেহেতু কিছু একটা জিনিস দিয়ে ভাগ করছি, কিংবা তার থেকে কম হতে পারে। এবার ক্ষার গ্রাহিতাটা কি, যদি অ্যাসিডের ক্ষেত্রে বলি সিম্পল থিওরি যে একটা অণু অ্যাসিডে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, তাহলে আমি যদি বলি H2SO4 সালফুরিক অ্যাসিডের তুলনাঙ্ক ভার কত, এর আণবিক গুরুত্ব হচ্ছে 98, আর সালফুরিক অ্যাসিড যদি ভাঙে H2SO4 তাহলে এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন হচ্ছে দুটো, 2H+ প্লাস SO4 2-, তা আমার একে 2 দিয়ে বলব 49, কত তুলনাঙ্ক ভার 49, দ্যাটস অল। আর 49 গ্রাম মানে, তার মানে আমরা বলবো যে তুলনাঙ্ক ভার যেহেতু 49 তাহলে 49 গ্রাম H2SO4 মানে 1 গ্রাম তুলনাঙ্ক, যেমন গ্রাম অনু গ্রাম মোল তেমনি গ্রাম তুলনাঙ্ক, ক্লিয়ার? খারের ক্ষেত্রে কি হলো, এবার খার অ্যাসিড ডিফারেন্ট ওয়েতে আছে, খারের ক্ষেত্রে তাই, খারের ক্ষেত্রে বলবো যে খারের তুলনাঙ্ক ভার কত, আণবিক ওজন ডিভাইড বাই আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই এর অম্লগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হয় আর এর ক্ষেত্রে কি দিয়ে ভাগ করলো, আগেটা কি দিয়ে ভাগ করেছিলাম, অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা দিয়ে, আর এক্ষেত্রে অম্লের ক্ষারের ক্ষেত্রে এটাকে কি বলবো, অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করবো, ঠিক উল্টোটা। খারের ক্ষেত্রে আমি জানি না আমি কি লিখেছিলাম, মোস্ট প্রবাবলি ক্ষারগ্রাহিতা লিখেছিলাম, তাহলে অম্লের ক্ষারগ্রাহিতা হয় আর ক্ষারে বা ক্ষারকে অম্লগ্রাহিতা হয়, তাহলে অম্লগ্রাহিতা কি, ওই যে অ্যাসিডটা, দেখো এটা যদি বুঝতে না পারো ছেড়ে দেবে, কিন্তু আমি জাস্ট একটু বলে দিই, বলতে হয় তাই বলে দিলাম যদি কনফিউশন থাকে। অম্লগ্রাহিতা হচ্ছে যে এক গ্রাম অণু পরিমাণ, এক গ্রাম অণু পরিমাণ কোন ক্ষার যত গ্রাম তুলনাঙ্ক পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করতে পারবে সেটাই হচ্ছে তার অম্লগ্রাহিতা, ঠিক আছে? তা সাধারণভাবে যদি এ করা হয়, আমরা অনেক সময় সাধারণভাবে এটাকে এই সংজ্ঞার বাইরে বেরিয়ে দেখি যে কোটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোক্সিল আয়ন আছে, ঠিক আছে? তার মানে সোডিয়ামের Na++ OH- একটা, আমরা অত ডেফিনিশনে না যে এইভাবে দেখে নি, তাহলে সোডিয়ামের, তাহলে ক্ষারের তুলনাঙ্ক ভার যদি আমি সোডিয়াম ক্লোরাইডের তুলনাঙ্ক ভার বার করি, আণবিক ওজন সোডিয়াম ক্লোরাইডের 40/1, তার মানে ক্ষারের তুলনাঙ্ক ভার সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনাঙ্ক ভার বেরোলো যা আণবিক গুরুত্ব সেটাই 40, তাকে কত দিয়ে ভাগ করেছি, অম্লগ্রাহিতা দিয়ে 1 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে না? তাহলে সেটাই তুলনাঙ্ক ভার বেরোলো, তার মানে আমরা লিখতে পারি যে এর ক্ষেত্রেও যেমন যে একই ব্যাপার যে 40 গ্রাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 1 গ্রাম তুলনাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো খুবই কনফিউজিং যে কথাটা আছে তুলনাঙ্ক পরিমাণ সেটাকে বোঝাতে গেলেই কতটা সময় লেগে গেল, ঠিক আছে? এই ডিটেইলিং আরো আমরা পরবর্তীকালে জানবো যত উঁচু ক্লাসে উঠব, ক্লিয়ার? বোঝা গেল? যখন আমরা ক্লাস 12 হয়তো আছে দেখবে, 12 যখন প্র্যাকটিক্যাল করবো তত আরো ভালো বুঝতে পারবো যে ঘটনাগুলো কি ঘটছে। তার মানে একটা জিনিস বুঝলাম, ইকুয়াল স্ট্রেংথ দুটোই পাওয়ারফুল, আমিও তুলনাঙ্ক পরিমাণ আছে,
ও আমি বলছি তুলনাঙ্ক পরিমাণ আছে। এবার এসো দুজনের ভিতর মিশ্র বিক্রিয়া হোক, দেখবে দুজনে একে অপরের ধর্ম চলে গেছে, লবণ ও জল উৎপন্ন হয়ে গেছে, সেটাই হচ্ছে প্রসমন বিক্রিয়া। এবার যখন প্রসমন বিক্রিয়া হলো, তখন সেই বিক্রিয়া যখন প্রশমিত হয়ে গেল, কোন সময় প্রশমিত হলো? ধরো আমি ক্ষারের দ্রবণ নিয়েছি, ওপর থেকে অ্যাসিড কেউ ফেলতে বললাম, অ্যাসিড ফেল। এবার যতটা ক্ষার আছে আর অ্যাসিড যতটা নিয়েছি, দুজনের পাওয়ার এক, এটাও 25 ml ওটাও 25 ml, ক্লিয়ার? তার মানে একটা ধরো এখানে নিয়েছি ইকুয়াল স্ট্রেংথ, দুটো স্ট্রেংথ এক, দুটোই একই পাওয়ারফুল, NaOH 25 ml, এখানে একটা পাত্রে রাখা আছে H2SO4, ঠিক আছে, বা ধরো সালফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও 25 ml, বা এটা ধরো 50 ml, 50 ml, আর এটাও একই পাওয়ারফুল। এবার উপর থেকে এটা ফেলবো, ফেলার পর এবার এর 25 ml কে প্রশমিত করতে, দুটোই যেহেতু একই পাওয়ারফুল, ঠিক আছে, একই গাঢ়ত্বের, একই মাত্রার, এবার মাত্রা কথাটা এলো, মানে এটা কি হবে হঠাৎ করে? মাত্রা মানে আমাদের এই যে তার যে স্ট্রেন কতটা রয়েছে, কত তুল্য পরিমাণ রয়েছে, ঠিক আছে, তার শক্তি কতটা, সেটাকে শক্তি, সেটাকে আমরা মাত্রায় বিভিন্ন মাত্রা আকারে প্রকাশ করি। সেগুলো আবার ভাগ আছে নর্মাল, ফর্মাল বা মোলাল, মোলার বিভিন্ন ভাবে, এবং গ্রাম পার লিটার বিভিন্ন ভাবে শক্তিকে বলে থাকি। তা দুজনের ইকুয়াল স্ট্রেংথ, ইকুয়াল শক্তি। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে, 25 ml কে প্রশমিত করতে HCl 25 ml লাগবে, ঠিক আছে। এবার তোমার 50 ml বিকারে এটাকে দেওয়া আছে HCl কে, এবার তোমাকে এখানে ঢালতে বললো, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে 25 ml লাগবে। তাহলে যখনই 25 ml ঢালা হয়ে গেল, তখনই প্রশমিত হয়ে গেল, ঠিক আছে। এবার যদি বলা হতো, এটা নয় ভালো কথা, আমি জানি যে স্যার এই 25 ml কেন হঠাৎ করে HCl রাখলেন, আপনি 25 ml পাত্রে রাখুন না, এটাকে 25 ml একটা পাত্রে গুনুন, অসুবিধা কিছু নেই, এটা 25 ml নিন, নিয়ে এটাকে ঢেলে দিন, দুটোই পাওয়ার এক হয়ে গেল প্রশমিত। কিন্তু যদি বলি যে HCl এর পাওয়ার আলাদা, HCl এর শক্তিটা কম, মাত্রাটা কম, তাহলে কি হবে? তাহলে HCl নিশ্চয়ই এই সোডিয়াম হাইড্রোক্সাইড 25 ml কে প্রশমিত করতে, নিউট্রালাইজ করতে আরো বেশি HCl লাগবে। সেটা লাগতে পারে 30 ml, সেটা লাগতে পারে 35 ml, সেটা লাগতে পারে 50 ml, স্ট্রেংথের উপরে, যেহেতু HCl এর স্ট্রেংথটা কম বলে দিলাম আগের থেকে, কত আছে আমি জানি না। তাহলে এবার একে ঢালছি, ঢালতে ঢালতে 30 ml প্রশমিত হলো না 35 ml না 50 ml, তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? একটা সূচক বা নির্দেশক। আমরা জানি সূচকের বর্ণ পরিবর্তন হয়, প্রসম দ্রবণে একরকম, অম্ল দ্রবণে একরকম, ক্ষারীয় দ্রবণে একরকম, ঠিক আছে। তাহলে এই সূচক ছাড়া কিন্তু আমি কখন প্রশমিত হলো, দুটো বিভিন্ন মাত্রা বিভিন্ন শক্তির অ্যাসিড বা ক্ষার যখন আমি মেশাচ্ছি, কখন প্রশমিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। ইকুয়াল স্ট্রেংথের হলে কোনো অসুবিধা নেই, এটা যতটা তত সেটা ততটা লাগবে, ঠিক আছে না। তাহলে এইখানটায় তোমার সমস্যাটা দাঁড়া বাঁধলো। তাহলে যখন সেটা দানা মানলো, তার জন্য একটা ইন্ডিকেটর চাই। এবার এই ইন্ডিকেটর কে কখন ব্যবহৃত হবে, তার জন্য তোমার এই সূচকের তত্ত্ব রয়েছে, থিওরি অফ ইন্ডিকেটরস। সেটা এখন বিষয় নয়, ক্লাস 12 যে আমরা তখন থিওরি অফ ইন্ডিকেটর পড়ব, যে কোন নির্দেশকটা কখন কার্যকরী। তার কারণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের যখন বিক্রিয়া ঘটছে, তখন তো অ্যাসিড এবং ক্ষার কোনটা তীব্র মৃদু বিভিন্ন রকম হতে পারে। তাহলে তীব্র ক্ষার মৃদু ক্ষার যদি হয়, বা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, বা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, বা দুটোই তীব্র, তার ক্ষেত্রে ইন্ডিকেটর চয়েস একটা ইম্পর্টেন্ট জিনিস। ইন্ডিকেটর কোনটাকে আমি কি চয়েস করব, তা মোটামুটি তোমাদের বইয়ে যেমন আছে যে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার যদি প্রসমন বিক্রিয়ায় দুটোকে কাজে লাগায়, তাহলে যে কোনো নির্দেশকই কাজে লাগে, ঠিক আছে না। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয়,
তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয় তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, ঠিক আছে, জায়গা নিয়ে অত করছি না। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় ফেনল থ্যালিন, ফেনল থ্যালিন অনেকে লিখে দেয় ফেনল পিএইচ ফেনল থ্যালিন, ঠিক আছে না। আর যদি দুটোই মৃদু হয় তাহলে কোন ক্ষারই কোন নির্দেশকই সেই হিসাবে সুইটেবল নয় সেক্ষেত্রে, ঠিক। এইবার এই যে যে প্রশমন বিক্রিয়াটাকে এটাকে তোমার যে প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রসেস রয়েছে, প্রসেস কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলো দিয়ে আমরা এই নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়াটাকে কাজে লাগাই, তার একটা মেইন উদ্দেশ্য হলো যে অ্যাসিড এবং ক্ষার এই ধরনের প্রশমন বিক্রিয়ায় তোমার কি করা হয়, তোমার অ্যাসিড বা ক্ষারের কোন একটার শক্তি বা মাত্রা জেনে আরেকটার মাত্রা কত সেটাকে নির্ণয় করা হয়, অর্থাৎ তার পরিমাণটাকে নির্ণয় করা হয়, সে কতটা আছে দ্রাবকের ভেতরে। এবং এর জন্য আমাদের প্র্যাকটিক্যালে এটাকে বলা হয় পরিমাণগত বিশ্লেষণ, আমি পরিমাণটা নির্ণয় করছি। তাহলে দেখো প্রশমন বিক্রিয়াকে আমরা কাজে লাগাচ্ছি, কাজে লাগিয়ে পরিমাণটা নির্ণয় করছি এবং তার জন্য কিছু ফর্মুলাস রয়েছে, প্র্যাকটিক্যালে কিছু কাজ করতে হয় ইত্যাদি ইত্যাদি। তা আমরা ওই দিকে যাবো না, জটিলতা, আমরা শুধু দেখবো প্রশমনটাকে ল্যাবরেটরিতে আমি কি করে করব। ল্যাবরেটরিতে করার জন্য সুন্দর ইনস্ট্রুমেন্ট, দেখতেও ভালো লাগবে করতেও ভালো লাগবে, একটা লম্বা মতো এরকম চোঙের মতো রয়েছে পাইপ, মুখটা খুব সরু, এখানে একটা চাবির মতো আছে এবং এখানে দাগ দেওয়া থাকে, কত 0, 1, 2, 3 করে 50, এগুলো মিলিলিটার ml করে, এটাকে বলে বুলেট। আর এরকম সাপুড়েরা যেটা বিন বাঁশি বাজায় এরকম লম্বা আয়তন মাপার জন্য, এটা ধরো 25 মিলিলিটার মাপার জন্য যদি থাকে, এটা বিভিন্ন আয়তন মাপার জন্য আছে, এটাকে বলে পিপেট। তাহলে এটা যে ডাইরেক্ট আমি এই দাগ পর্যন্ত হচ্ছে যে আয়তনটা হচ্ছে এটা হচ্ছে 25 মিলিলিটার, এগুলো খুব অ্যাকুরেসি মেনটেন হয়, এক ফোঁটায় দিক ওদিক হবে না। এটা কি করতে হয়, এটাকে এদিকে মুখে করে নিয়ে এইভাবে টানতে হয় পিপেটে, টেনে এই দাগটা পেরিয়ে গেলে আঙুল দিয়ে চেপে দিতে হয়, একটু আঙুল ফাঁক করতে হয়, নকল দাগ পর্যন্ত এলো, তাহলে এই দ্রবণটা হচ্ছে 25 মিলিলিটার দ্রবণ। আর এই বুলেটটাকে কি করতে হয়, বুলেটটাকে ক্ল্যাম্প দিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে এরকম দাঁড় করাতে হয়, যেটাকে বলে বুলেট স্ট্যান্ড, ঠিক আছে। এবার দেখো সিম্পল ব্যাপারটা, খুব সাধারণ, খুব ইন্টারেস্টিং, তোমাদের যখন স্কুল খুলবে আমাকে একটু মনে করিও, আমি ল্যাবরেটরিতে নিয়ে যে কি করে টাইট্রেশন হচ্ছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া, এই যে প্রশমন বিক্রিয়া তার যে প্রশমন ক্ষণ, যে কখন প্রশমিত হচ্ছে সেটা ইন্ডিকেটর দিয়ে দেখতে হয়, তো এই যে সেটআপ, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় টাইট্রেশন, এটাই কি বলা হয় টাইট্রেশন, ঠিক আছে। তাহলে একটা পাত্র নিলাম, ঠিক আছে, পাত্র নিয়ে ধরো তোমাকে দেওয়া হয়েছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের দ্রবণ। এবার সোডিয়াম কার্বনেট পিপেটের সাহায্যে 25 মিলিলিটার তুমি নিয়ে নাও, তাহলে এটা কি সোডিয়াম কার্বনেটের 25 ml তুমি নিয়ে নিলে, ঠিক আছে। এবার এইটাকে মনে রাখবে একটা জিনিস, একটু গোলমাল হয়েছে, এইটাকে কি করতে হয় যখন বিক্রিয়াটা করাতে হয় তখন একটু নাড়াতে হয়, তাই এটাকে কনিক্যাল ফ্লাস্কের ভেতর নিলে ভালো হয়, তাহলে কি হয় আমি ভালো এটাকে নাড়াতে পারি, ধরি অনেক সময় হিট দিতে হয়, বিভিন্ন ধরনের টাইট্রেশন আছে, যাই হোক ওইদিকে যাচ্ছি না। তাহলে এইবার কি হলো, এবার এই ধরনের কনিক্যাল ফ্লাস্কের ভেতরে আমি 25 ml সোডিয়াম কার্বনেট দিলাম, এবার এটার পিএইচ সোডিয়াম কার্বনেটের মোস্ট প্রবাবলি 11.6 পিএইচ, ঠিক আছে। তার মানে এই, আর এখানে আমি কি করলাম, এই বুলেটের ভিতর তুমি ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড ভরে দিলাম, তার মানে এটা তীব্র অ্যাসিড, ঠিক। এবার আমি এইখানে 25 মিলিলিটার যে সোডিয়াম কার্বনেট নিলাম তার ভেতর আমি একটু মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর দিয়ে দিলাম,
মিথাইল অরেঞ্জ যখন দিলাম তখন কি হলো মিথাইল অরেঞ্জ যখনই তোমার অ্যাসিড মাধ্যমে গেল তখন কি হয়ে গেল এই ক্ষার মাধ্যমে গেল তখন কি হয়ে গেল হলুদ তোমরা পড়েছো মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন ক্ষার মাধ্যমে হলুদ দাঁড়াও এক মিনিট ওয়েট অপেক্ষা করো একটা ভুল বললে হবে না গোলমাল আমি হলুদি মিথাইল অরেঞ্জ হলুদ তার মানে সোডিয়াম কার্বনেট দ্রবণ এখানে কি হলো হলুদ এইবার এইখানে যে চাবিটা আছে আমি আঁকাটা একটু গোলমাল হয়েছে একটু উপরে তুলে দিলে এখানে একটা চাবি রয়েছে নিয়ে চাবিটা ঘুরিয়ে উপরে ড্রপ 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 করে উপর থেকে সালফিউরিক অ্যাসিড ফেলো ফেলতে 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 একসময় সোডিয়াম কার্বনেটের 25 ml তো প্রশমিত হয়ে যাবে যেই প্রশমিত হয়ে গেল তখন এটা কি হয়ে যাবে পিঙ্ক বেগুনি হয়ে যাবে এই পার্পল টাইপের বেগুনি টাইপের হয়ে যাবে ঠিক আছে পার্পল খানিকটা পার্পল হবে ঠিক আছে পার্পলও ঠিক হয় না বুঝলে তো খানিকটা যেহেতু ওটা নিউট্রাল সলিউশনে খানিকটা অরেঞ্জ টাইপের ঠিক আছে ওই ধরনের হবে খানিকটা ঠিক আছে তাহলে অরেঞ্জের মতো যখন যেন হলো যখন হলুদ বর্ণটা পরিবর্তন হয়ে গেল খানিকটা রেডিশ কালার হয় লাল লাল খানিকটা হয় লাল এবং অরেঞ্জ মিশ্রণ একটা এরকম একটা রং আসে তাহলে প্রশম দ্রবণ যখনই একটা লাস্ট ড্রপে এটা প্রশমিত হয়ে গেল তখনই কি হয়ে গেল তখনই তুমি এই চাবিটা বন্ধ করে দিলে তখন তুমি দেখলে যে সালফিউরিক অ্যাসিড উপর থেকে নেমে কোথায় এসছে দেখলে তুমি চলে এসছে 30 ml কত ml 30 ml তার মানে এখানে 25 ml সোডিয়াম কার্বনেট যা নিয়েছিলে সেটাকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড কত লেগেছে 30 ml কিন্তু এটা যদি এই সেটআপ না করে তোমাকে দেওয়া হতো তুমি কিসে করে ঢালতে আর এটা তো একটা বিন্দুতেই প্রশমিত হয়ে যায় যখন প্রশমন ক্ষণ আসে জাস্ট একটা বিন্দুতে এটা কি হয়ে যায় প্রশমিত হয়ে যায় তাহলে সেটা এই ধরনের সেটআপ ছাড়া করা যায় না এবং এই যে প্রক্রিয়াটা যেটা এই প্রশমন বিন্দু মানে বিক্রিয়াকে আমি করে থাকি এবং প্রশমন ক্ষণ আমি বার করে থাকি সেটাকে বলা হয় টাইট্রেশন কি বলা হয় টাইট্রেশন তোমাদের বইতে দেখো তোমাদের বইতে এখানেও দিয়েছে দেখো হ্যাঁ কমলা একটা এক্সাম্পল দিয়েছে দেখো ভিনিগার আর হচ্ছে মিথাইল অরেঞ্জ যোগ করলাম লাল হয়েছে লালের ভেতরে কয়েক ফোঁটা ফেলেছো বেগুনি বর্ণ ধারণ করেছে তোমাদের বইতেও একটা দিয়েছে দেখো তুমি ভিনিগার নিয়েছো একটা টেস্ট টিউবে ভিনিগার ভিনিগার মানে লঘু অ্যাসিটিক অ্যাসিড খাবার সোডা দিয়েছ উপর থেকে ঢালছো ভিনিগার খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট এবার সোডিয়াম বাইকার্বনেটের পিএইচ মোটামুটি 8.6 পিএইচ উইক বেস এইবার এখানে তোমার মিথাইল অরেঞ্জ দিয়েছে তখন এটা লাল হয়ে গেছে কিন্তু যখন সোডিয়াম বাইকার্বনেট দিচ্ছ কিসে করে দিচ্ছ তোমার কাছে এরকম বুলেট নেই ঘরে কোথায় বুলেট পাবে বুলেটটা যেমন এক ফোঁটা আমার মনে হলো যে ওই চাবিটা এমন হয়ে রাখলাম একটা ফোঁটা আবার 2 মিনিট পর একটা ফোঁটা তাও পড়তে পারে যতক্ষণ আস্তে আস্তে ফেলতে পারো কিন্তু ঘরে কিছু নেই মানে তুমি ড্রপারের সাহায্যে ফেললে ফেলতে 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 যখন প্রশমন ক্ষণ এলো এর ভিতর কি দিয়েছো মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ যখনই দিয়েছো দেওয়ার পর যখন এই ফোটা ফোটা করে ফেলছো ফেলতে ফেলতে যখনই প্রশমন ক্ষণ চলে এলো প্রশমিত হয়ে গেল সেই সময় সেই ফোটাতেই তুমি দেখবে এটা পার্পল কালার হয়ে গেছে বেগুনি মানে একটু রংটা ঠিক বেগুনি নয় একটু চেঞ্জ হবে আর কি মানে ওই যে প্রশমিত বর্ণের মানে প্রশমন ক্ষণের যে মানে প্রশমিত দ্রবণে প্রশম দ্রবণে যে ধরনের রং হয় প্লাস হলুদ থেকে ওটা ট্রান্সফার হচ্ছে রংটা নিয়ে দেখবে একটা বর্ণের পরিবর্তন হয়েছে খানিকটা বেগুনি ধরনের ঠিক আছে তাহলে
আমি প্রশমন ঘন্টাকে আমি নির্ণয় করতে পারলাম। দেখো একটা নিউক্লিয়াইজেশন সেটা নিয়ে কতক্ষণ পেরিয়ে গেল, কিছু করার নেই। তোমাদের ক্লাসে ওটা হয়, তোমরা জানো নিশ্চয় যে পড়াতে পড়াতে এরকম হয়ে যায়, কিছু করার থাকে না। এরপর হচ্ছে অ্যান্টাসিড, অ্যান্টাসিড, অ্যান্টাসিড সবাই জানে ছোট থেকে বড়, একদম ছোটবেলা থেকে সবাই নাম শুনে আসছে অ্যান্টাসিড অ্যান্টাসিড অ্যান্টাসিড, ঠিক আছে না? তাহলে আমাদের যে খাবার দাবার খাই পাকস্থলিতে যায়, সেখানে বিভিন্ন গ্রন্থি থেকে পাচক রস, মানে ওটাকে ডাইজেস্ট করতে হবে তো, ওটাকে পচাতে হবে তো, ঠিক আছে না? সেটা করার জন্য, হেল্প করার জন্য পাচক রস বের হয়, যেটাকে যেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে না? এবার এইটা স্ট্রেংথ আছে খুব গাঢ়। এবার এই HCl এবার পাকস্থলীর ভেতরের দেখবে যে অংশটা, সেটা বায়োলজি টিচার ভালো বলতে পারবে কি দিয়ে তৈরি, যেটা কিন্তু এই HCl এর যে তীব্রতা সেটা কিন্তু বাইরের শরীরের অন্য অংশে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, বা ওই অংশটার কোনো ক্ষতি করতে পারে না, যেটা কারণ এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, অর্থাৎ সেই হিসাবেই তৈরি। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। এবার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ওখানে বেরোলো, সেটা আমাদের খাবার দাবারকে ডাইজেস্ট করছে, পচাচ্ছে, ঠিক আছে? এইবার আমরা যখন বেশি পরিমাণে মশলাদার খাবার খাই বা কারো কোনো রোগ থাকে, তখন এই সিক্রেশনটা বেড়ে যায়, ঠিক আছে? তাই এর সিক্রেট সেটাকে বলে কি অ্যাসিডিটি, সেটাকে আমরা কি বলি অ্যাসিডিটি, কারণ অ্যাসিডিক হয়ে যায় ব্যাপারটা। তাহলে অ্যাসিডিটি যখন হবে, অ্যাসিডের পরিমাণ যখন বাড়বে, তাকে প্রশমিত করতে হবে। তাহলে প্রশমিত করতে কি দরকার? অবশ্যই খাল দরকার, ঠিক আছে না? সেই হিসাবে আমাদের বিভিন্ন বড়ি আছে, যেমন ধরো প্যান্টোসিড, তারপরে ডায়াবল, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো খায়। তাহলে এখানে কি থাকে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের কিছু কি থাকে? ক্ষার থাকে। তাহলে ক্ষার অ্যাসিডকে কি করে? প্রশমিত করে। বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই ক্ষারগুলো কি করে? ওই অ্যাসিডটাকে প্রশমিত করে দেয়। ক্লিয়ার? বোঝা গেল? ব্যাস, তাহলে অ্যান্টাসিড ইজি, কোনো অসুবিধা নেই। এরপরে কি পড়ে আছে একটু? সমিত আম্লিক ও ক্ষারকীয় লবণ, ঠিক আছে? এই যে লবণ পেলাম, লবণটা কি করে পেলাম? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারের ধর্ম প্রশমিত হয়ে গেল, হয়ে লবণ ও জল উৎপন্ন হয়েছে। লবণটা কি করে উৎপন্ন হয়েছে? অ্যাসিড, এই যখন ক্ষারের বিক্রিয়া হলো, ক্ষারের যে সোডিয়াম ধাতুটা এইটাকে বাদ করে দিল, ঠিক আছে না? তার মানে অ্যাসিডের হাইড্রোজেনটা কোন ধাতব্য পরমাণু দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়েছে, হয়ে দেখো NaCl উৎপন্ন করেছে, লবণ উৎপন্ন করেছে। তাহলে লবণ কি? লবণ হচ্ছে তাহলে কোন অ্যাসিডের প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন পরমাণু কোন ধাতব পরমাণু দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে, ঠিক আছে? তাহলে এটা লবণ, সিম্পল, কোনো অসুবিধা নেই, লবণ পড়ে আসছে বহুদিন ধরে। এইবার দেখো মজা, এক নম্বর কেস দেখো, কি দেবো? এক নম্বর কেস, দেখো এখানে যখন লবণটা উৎপন্ন হলো, এই লবণে অ্যাসিডের বা ক্ষারের কোন অংশ আছে? নেই। তার মানে এই অ্যাসিডের যে হাইড্রোজেন সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে গেছে,
নিয়ে লবণটা তৈরি হয়েছে, এখানে অ্যাসিড বা ক্ষারের কোনো অংশ নেই, এটাকে বলা হয় শমিত লবণ। কি লবণ? এটাকে বলা হয় শমিত লবণ। দু নম্বর কেস দেখো, দু নম্বর দেখি, এই NaOH প্লাস H2SO4, NaHSO4 প্লাস H2O, তাহলে এই লবণটার ক্ষেত্রে দেখো সোডিয়াম একটা হাইড্রোজেনকে তাড়িয়েছে, আরেকটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থেকে গেছে, তাই এটা কি লবণ? আম্লিক লবণ। তার কারণ এই লবণটার ভেতরে অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সেটা থেকে গেছে। আরেকটা নেক্সট কেসে দেখো, এই একই বিক্রিয়া দেখো, তার মানে এই যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সেটা নেক্সট আবার যদি বিক্রিয়া করে করে দেখো, এইবার এই সোডিয়ামটা এবার সেকেন্ড স্টেপে একে ঠেলে বার করে দিয়েছে, নিয়ে Na2SO4 প্লাস H2, এটা হচ্ছে সমিত। এটা কি পার্ট? এটা হচ্ছে সমিত লবণ হলো। কিন্তু এই লবণটা কি? এখানে তো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থেকে গেছে, অ্যাসিডিক ক্যারেক্টার এই লবণটা, তো এটাকে কি বলা হচ্ছে? আম্লিক লবণ। তিন নম্বর কেস লবণ দেখো, তিন নম্বর কেস ধরো লেড হাইড্রোক্সাইড প্লাস HCl, ঠিক আছে, লবণ উৎপন্ন করলো PbOHCl প্লাস H2O, তাহলে এটা কি লবণ? এটা হচ্ছে ক্ষারকীয় লবণ। কারণ কি? এখানে দেখো এইটা যখন হাইড্রোজেনকে তাড়িয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন তো বেরিয়ে পালিয়েছে, একটা হাইড্রোক্সিলকে নিয়ে নিয়েছে, আরেকটা হাইড্রোক্সিল এখানে থেকে গেছে লবণের ভেতর, তার মানে এই লবণটার ক্যারেক্টার হচ্ছে ক্ষারকীয়। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষারের যে একটা হাইড্রোক্সিল আয়ন সেটা এর ভেতর বর্তমান, ক্যারেক্টার হচ্ছে কেমন? ক্ষারকীয়, ঠিক আছে না? তাহলে লবণ একটা সমিত হলো, একটা আম্লিক হলো, একটা ক্ষারকীয়, এটার নাম কি? ক্ষারীয় লেড ক্লোরাইড। তেমনি আমরা ক্ষারীয় লেড নাইট্রেট হতে পারে, ঠিক আছে না? তোমার ক্ষারীয় ক্ষারকীয় লবণ, তাহলে এটা ইংরেজি নাম কি? বেসিক লেড ক্লোরাইড, বেসিক লেড নাইট্রেট। বেশ, তাহলে এই গেল হচ্ছে বিভিন্ন ধরনের লবণ। নেক্সট লবণের আদ্র বিশ্লেষণ, হাইড্রোলিসিস অফ সল্ট, ঠিক আছে, দেখো অ্যাসিড এবং ক্ষার মিলিয়ে তো লবণ ও জল উৎপন্ন হয়, ঠিক। এবার দেখো সংজ্ঞাটা লিখে দিতে হবে, যে বিক্রিয়ায় কতকগুলি, যে বিক্রিয়ায় কতকগুলি লবণ জলে দ্রবীভূত হয় এবং দ্রবণে অ্যাসিড বা ক্ষারের ধর্ম প্রকাশ পায়, এই ধরনের বিক্রিয়াকে আদ্র বিশ্লেষণ বলে। হাইড্রোলিসিস, এর ব্যাপারটা কি? কতগুলো লবণ, কতগুলো লবণ, ধরো আমি একটা এক্সাম্পল দিতে, তোমাদের বই যেগুলো আছে, সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার,
সোডিয়াম কার্বনেট তাহলে কি হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং জল NaOH প্লাস H2CO3 দেখো ক্ষার অম্ল বিক্রিয়া করলে উল্টো দিকে ভাবো অম্ল বিক্রিয়া করলে কি হয় উপমুখী বিক্রিয়া দুদিকে মুখ আছে ক্ষার অম্ল বিক্রিয়া কি হয় লবণ ও জল তাহলে লবণ আর জল বিক্রিয়া কি করলে কি হবে ক্ষার এবং অম্ল তাহলে ক্ষার এবং অম্লের বিক্রিয়া যদি লবণ জল উৎপন্ন হয় তাহলে লবণের সঙ্গে জল বিক্রিয়া করলে কি হবে ক্ষার আর অম্ল এইবার দেখো তাহলে এবার বলেছি যে এই ধরনের বিক্রিয়া এটা হচ্ছে কি তীব্র এটা হচ্ছে কি মৃদু তাহলে তীব্র ক্ষার মৃদু অম্ল তাহলে আমি দেখলাম যে লবণের সঙ্গে জলের আদ্য মিশ্রণ করলে ক্ষার এবং অম্ল উৎপন্ন হচ্ছে ফাইন কিন্তু দুটোর ভিতর স্ট্রেংথের পার্থক্য থাকলে একটা তীব্র এবং আরেকটা মৃদু হলে পেছনেও আরো অনেক কেমিক্যাল এক্সপ্লানেশন রয়েছে কিন্তু আমরা যেটা বুঝবো দেখো এই ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ জলের সঙ্গে আদ্য মিশ্রণ করলে অ্যাসিড এবং ক্ষার উৎপন্ন হলো ফাইন যে তীব্র দ্রবণের ধর্ম তেমনি হবে তার মানে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কেমন যেহেতু এটা মৃদু অম্ল এটা তীব্র ক্ষার উৎপন্ন হয়েছে অর্থাৎ ওভারঅল এই দ্রবণটা কেমন পাবো ক্ষারীয় দ্রবণটা কেমন হলো ক্ষারীয় যেটা সংজ্ঞায় বলা আছে হয় আম্লিক নয় ক্ষারীয় ধর্ম প্রকাশ পাবে আদ্র বিশ্লেষণ হলে আবার দেখো যদি এই আদ্র বিশ্লেষণ আরেকটা এক্সাম্পল দিই তোমার বই থেকে দিচ্ছি ধরো FeCl3 ফেরিক্লোরাইড FeCl3 তাহলে এর আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হলো HCl প্লাস HCl প্লাস FeOH হোল ফেরিক হাইড্রোক্সাইড তাহলে লবণ 3HCl FeOH হোল 3 তিন আর তিন ছয় তিন তাহলে দেখো এক্ষেত্রে মৃদু কোনটি এটি মৃদু খা এটা তীব্র তাহলে তীব্র অ্যাসিড মানে এইচ প্লাস সিএল মাইনাস আকারে ভেঙে যাবে বেশি পরিমাণে হাইড্রক্সিল হাইড্রোজেন আয়ন পাবো তার মানে দ্রবণটা কেমন হবে এই ওভারঅল দ্রবণটা যদি দেখি তাহলে কে বেশি বিয়োজিত হবে কে বেশি স্ট্রং অ্যাসিডটা বেশি স্ট্রং তার মানে দ্রবণটা হবে আম্লিক তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি পেলাম ক্ষারীয় দ্রবণ সোডিয়াম কার্বনেট আদ্র বিশ্লেষণ আবার ফেরিক ক্লোরাইডে যখন আদ্র বিশ্লেষণ করছি অ্যাসিড এবং ক্ষার পেয়েছি তাহলে তোর অ্যাসিডটা হচ্ছে স্ট্রং দ্রবণটা কি হয়ে গেল আম্লিক ক্লিয়ার প্রথম ক্ষেত্রে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়নে ভেঙে গেছিল ওটা স্ট্রং পার্ট ছিল কার্বনিক অ্যাসিডের সঙ্গে কি এক্সাম্পল দেওয়া ছিল সোডিয়াম কার্বনেট হ্যাঁ কার্বনিক অ্যাসিডের থেকে তা আমরা বেশি পরিমাণে হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি না তা দ্রবণটা ক্ষারীয় ছিল আর এক্ষেত্রে কি পেলাম দ্রবণটা আম্লিক এইবার এই ক্ষেত্রে যদি আমি স্ট্রং কাউন্টার পার্ট দিতাম দুটো স্ট্রং দিতাম বলে স্যার ওটাও তো আদ্র বিশ্লেষণ হবে দেখো NaOH প্লাস HCl দুটো এই দুটো অ্যাসিড এবং ক্ষারের আদ্র বিশ্লেষণে উৎপন্ন হয় যে লবণ সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করলে Na অ্যাসিড এবং যেটা খুশি লেখো HCl প্লাস NaOH বলে স্যার এদের আদ্র বিশ্লেষণ হয় না হয় কোন রেজাল্ট পাবে না কেন পাবে না কারণ দুটোই H প্লাস Cl মাইনাস Na প্লাস OH মাইনাস তাহলে হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন সমপরিমাণে থাকছে ইকুয়াল পার্টে থাকছে ঠিক আছে না তা আলাদা করে অ্যাসিডিক বা ক্ষারীয় কোন নেচার তুমি উপলব্ধি করতে পারছো না সেই জন্য আদ্র বিশ্লেষণের সময় আমরা সেটাকেই আমরা ধরে থাকি যে ক্ষেত্রে আমি হয় আম্লিক নেচারের একটা সলিউশন পাব কিংবা ক্ষার ধর্মী কোন সলিউশন পাব ক্লিয়ার তাহলে আমাদের আদ্র বিশ্লেষণ পর্যন্ত এই চ্যাপ্টার অর্থাৎ আমরা যে বইটা পড়ি সেখানে আমরা এই পর্যন্ত করে ফেললাম কতটা করলাম লবণের
আদ্র বিশ্লেষণ পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।